ওর অধিনায়কত্ব আমার মনে হয় যে ওর অধিনায়কত্বটা ছেড়ে দেওয়া উচিত। এটা তামিমের জন্য যে ছয়টা ম্যাচ হেরে যাচ্ছে এটা বলা যায় না। ক্যাপ্টেন হিসাবে ততটা আমার মনে হয় ততটা যোগ্য নয়। আসলে অধিনায়ক হিসাবে যোগ্যতা একটু কমই, হেভি যোগ্য। অনেক গর্ব হয় বাংলাদেশে এরকম একটা খেলোয়াড় আছে। দশে পাঁচ সাতের বেশি দেওয়া যায় না। আসলে ক্যাপ্টেন হিসাবে তামিম ইকবাল আগে ঠিক ছিল, কিন্তু এখন ওই রকম ধরনের তার খেলার কোনো পারফরমেন্স নাই, যার কারণ সে আমার মনে হয় না যে ক্যাপ্টেন থাকা ঠিক হবে। দেখুন, আসলে আমি খেলা কিন্তু একদম ছোটোবেলা থেকেই দেখি। তো তামিম যদি পার্সোনালি বলি, সে প্লেয়ার হিসেবে ভালো, তবে অধিনায়ক হিসেবে বোধ হয় একটু ঝামেলা আছে। কারণ দলীয় কোন্দলটা এখন দেখা যাচ্ছে, এটা প্রকাশ্যে অনেকটা, যে যতদিন মাশরাফি ছিল তো ততদিন কিন্তু বেশ মানে ভালোই ছিল মাশরাফি। তারপরে অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহকে বেশ ভালোই লাগে অধিনায়ক হিসেবে। খেলোয়াড় হিসেবে অবশ্যই তামিমে গিয়ে, এতে কোনো সন্দেহ নাই। আর সাকিব আল হাসান তো অলওয়েজ বেস্ট, আজকে ভালো করছেন ওনা তো। আর কি, ওর অধিনায়কত্ব আমার মনে হয় যে ওর অধিনায়কত্বটা ছেড়ে দেওয়া উচিত। ও ই খেলুক মানে এই হিসাবে, মানে আর দশজন খেলোয়াড় যেভাবে খেলে ওইভাবে খেলুক। এখন কার্যকরী বলতে ম্যাচে কয়েকটা ম্যাচ খারাপ হইতেই পারে, তবে তামিম ইকবালের ক্যাপ্টেন হিসাবে ততটা ভালো লাগে না। ভালো ব্যাটসম্যান ঠিক আছে, মানি সেটা, কিন্তু আর যে ফর্মের কথা যেটা বললেন যে আজকে দুই দিন ধরে ফর্ম ভালো নাই বা আজকেও ফর্ম অফ আছে, তো এই ফর্মের হিসাব করে আসলে ক্যাপ্টেন্সি বা প্লেয়ার জাজ করা যায় না। তারপরও যদি জিজ্ঞাসা করা হয় যে ক্যাপ্টেন্সিতে তামিম রে কত মার্কিং করা যায়, সেই মার্কিংয়ে পাঁচ সাতের বেশি দিব না, দশে পাঁচ সাতের বেশি দেওয়া যায় না। মানে আর কি, তার অ্যাটিটিউডটা খুব একটা ভাল লাগে না। এর চেয়ে মাশরাফি বা সাকিব দিলে ম্যাচ হারলেও ভাল লাগে, যে তাদের পারফরমেন্স না থাকলেও তাদের যে ম্যাচের প্রতি যে একটা ওই জিতার জন্য বা ম্যাচটারে ঠেকায় রাখার জন্য যে পরিমাণ একটা এফোর্ট থাকে, ওই জিনিসটাই ভালো লাগে। তারপরে ম্যাচ হারলেও খুব একটা কষ্ট লাগে না, ওইটাই হইতেছে ভালো ক্যাপ্টেন্সি হিসাবে, ক্যাপ্টেন হিসাবে সাকিবের ভালো দিকটা মনে হয়, যেটা তামিমের মধ্যে খুব একটা দেখি না। না, যেহেতু এখানে হচ্ছে সবাই মিলে হচ্ছে একটা টিম, এখানে তামিম ইকবালের জন্য যে ছয়টা ম্যাচ হেরে যাচ্ছে এটা বলা যায় না। সবাই মিলে হচ্ছে একটা একবদ্ধভাবে যেহেতু খেলতেছে, এখানে সবারই হচ্ছে কেয়ারফুলি থাকা দরকার। এখন তারপরও হচ্ছে কি, যেহেতু সাকিব আল হাসানের অধিনায়ক যেহেতু ছিল, আমরা সবসময় দেখছি হার জিত খেলাই আছে, কিন্তু একজনের জন্য যে ম্যাচ হেরে যাচ্ছে এটা বলা ঠিক না। আমাদের মনে হয় সাকিবুল হাসানই থাকাটা বেটার। খেলে তো মার ভালোই, কারণ ক্যাপ্টেন হিসাবে ততটা আমার মনে হয় ততটা যোগ্য না, কেন উনি ক্যাপ্টেন হিসাবে। আমি মনে করি যে সাকিব হাসানও ভালো, সাকিব ঠিক আছে, আর তারপর উনি সিরিজ যে দুইটা হারলো ঠিক আছে, তারপর আশা ছাড়ে নেই, কিন্তু আমার মনে করো যে আরও হিসাবে প্র্যাকটিস করলে, ইনশাআল্লাহ ক্যাপ্টেন হিসাবে দায়িত্ববান করলে ইনশাআল্লাহ আমরাও যাবে, ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে। সব দল যে সব প্লেয়ার যে ভালো খেলবে তা না, আজকে খারাপ খেলছে, আগামীতে হয়তো ভালোই খেলতে পারে। আসলে অধিনায়ক হিসাবে যোগ্যতা একটু কমই, কারণ ছয় ম্যাচে খুব কমই রান হয়েছে, এটা আসলে আরও ইয়া করতে হবে। আমি মনে করি না যে এটা অধিনায়কের একটা যোগ্য, হেভি যোগ্য। অনেক গর্ব হয় বাংলাদেশে এরকম একটা খেলোয়াড় আছে, আর মনে করেন সে তার বোলিং ব্যাটিং এই দিকে মনে করেন আমরা খুশি হই। সে ক্যাপ্টেন হিসেবে সে ভালো, অনেক ভালো, প্রচণ্ড পরিমাণে ভালো, এরকম ক্যাপ্টেন আমরা পাই অনেক খুশি।